আমাদের একজন বোন আমেনা বেগম কুষ্টিয়া থেকে আমাদের বোন জানতে চাচ্ছেন যে দেশ গ্রামে এখনো যুবতী মেয়েদের জিনের আসরের নামে ফকির দিয়ে বৈঠক বসিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে জিন তাড়ানো হয়। আসলেই কি জিন মানুষের উপর আসর করে? আর ফকিরের পদ্ধতিটাই বা কি ঠিক? জি বোন আমিনা বেগম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুগ উপযোগী প্রশ্ন আপনি করেছেন, অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। আধুনিক সায়েন্স আসলে জিন বলতে কোনো কিছুকে স্বীকার করতে চায় না, অশরীরী কোনো প্রাণ আছে বলে তারা স্বীকার করতে চায় না। কিন্তু ইসলাম কিন্তু জিনের বিষয়টিকে নিশ্চিত করেছে এবং মানুষের নামে আল্লাহ যেমনি কোরআনে সুরা দিয়েছে সুরাতুন নাস, সুরাতুল ইনসান, তেমনি জিনদের নামে আল্লাহ কোরআনে একটি সুরাই ডেডিকেট করেছেন, সুরাতুল জিন। এবং আমরা জানি যে বিশ্বনবী ইসলাম মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কালিমার দাওয়াত, তাওহিদের দাওয়াত, কিন্তু সেখান থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, তায়েফবাসীরা ওনাকে পাথর মেরেছে। আপনি নিশ্চয়ই তায়েফের জায়গাগুলো ঘুরে দেখে এসেছেন, যারা হজ করতে যায় তারা জায়গাগুলো দেখে। তো সেইখানে তায়েফবাসীদের দ্বারা যখন বিশ্বনবী প্রত্যাখ্যাত হলেন, আল্লাহ বিশ্বনবী ইসলামকে বললেন যে হে নবী, আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না, তায়েফবাসীরা আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে ঠিক, কিন্তু জিনদের মধ্য থেকে একটি দল তারা এখন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে এবং বংশ পরম্পরায় তাদের মধ্যেও অনেক ইমানদাররা থাকবে। তখন একদল জিন এসে বিশ্বনবী ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছিল এবং তারা শাহাদা পাঠ করেছিল। কোরআন এটাকে এভাবে বলেছে, ইন্না সামিআনা কুরআনান আজাবা ফা আমান্না বিহি ইয়াহদি ইলার রুশদ। তারা এসে বিশ্বনবী ইসলামের মুখনিসৃত, তার কণ্ঠ নিঃসৃত কোরআনের রেসাইটেশন শুনে তারা অবাক হয়েছে যে এত সুন্দর বাণী তো আমরা কখনো শুনিনি, আশ্চর্যকর কোরআন, এবং এটার উপর আমরা ইমান আনলাম। এই হাদিসগুলো এবং এই কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় যে দ্য এক্সিস্টেন্স অফ জিন, যে জিন যে আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়েছে যে মানুষের অনিষ্ট, জিনদের করা অনিষ্ট থেকে আমার কাছে পানাহ চাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুরাতুন নাসের শেষ আয়াতে আমরা দেখতে পাই যে জিনদের অনিষ্ট থেকেও কিন্তু পানাহ চাইতে বলা হয়েছে। এবং মানব জাতি এবং জিন জাতি, এ দুটো জাতিকে মূলত আল্লাহ সারিয়ে দিয়ে পাঠিয়েছেন এবং এই দুটো জাতিকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র উনার এবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি। তো জিন হচ্ছে এমন একটা জাতি যাদেরকে আসলে দেখা যায় না। জিনের সংজ্ঞায় বলা হয়, আল জিন্নু জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফা। জিন হচ্ছে আগুনের তৈরি আল্লাহর এমন একটি সৃষ্টি, তারা যে কোনো সময় চাইলে যে কোনো আকৃতি ধারণ করতে পারে এবং তারা অনেক সময় এসে মানুষের উপর আসর করে। করার পরে যার উপর জিন এসে আসর করলো সে তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওই জিন যেটা বলতে চায় এটাই তার মুখ দিয়ে আসলে তখন বের হতে থাকে। তো এরকম ঘটনা সাহাবাদের সময়ও হয়েছে। এক্ষেত্রে ঝাড়ফুঁক করা জায়েজ, কারণ আমরা জানি যে তাবিজ ব্যবহার করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। আরেক হাদিসে বলেছেন, মান আল্লাকা শাইআন ফি জাসাদিহি উখিলা ইলাইহ, কেউ যদি তার দেহে কিছু বাঁধে তাবিজের মতো তাহলে আল্লাহর উপর নির্ভরতা বাদ দিয়ে ওইটার উপর তাকে নির্ভর করে দেয়া হয়। তখন আল্লাহ বলে যে দেখি তোমাকে কে রক্ষা করে। তো এই জিনের আছর যদি কোনো মানুষের উপর করে সেক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেসক্রিপশন হচ্ছে সুরাতুল ফালাক, সুরাতুন নাস, এই দুইটি সুরা পড়ে ওই যার উপর আসর করা হয়েছে তাকে ফু দিতে হবে এবং সুরাতুল ফাতিহা পড়েও ফু দেওয়া যেতে পারে। পাশাপাশি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পড়ে যদি জিনে ধরেছে বা জিনে আসর করেছে এমন কোনো ব্যক্তির উপর ফু দেওয়া হয়, আল্লাহ তাকে জিনের আসর থেকে মুক্ত করবেন। তবে ভাই যে প্রশ্ন করেছেন, আমাদের গ্রাম বাংলায় ফকির বাবা তারপর ঝাড়ফুঁক যারা করে সেখানে মরিচকে আগুনের মধ্যে পুড়িয়ে এটা নাকে ধরা হয়, ছালা দিয়ে পিটানো হয়, ঝাড়ু দিয়ে পিটানো হয় ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আসলে করানো হয় জিন ছাড়ানোর নামে, এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নেই। বরং শরিয়া আমাদেরকে যেটা শিখিয়েছে সেটার মধ্যেই কল্যাণ এবং এটার মধ্য দিয়ে আল্লাহ তাকে শেফা দিতে পারে। একটা প্রশ্ন ছিল, জিন মানুষের উপরে আসর করে কি না এটি, এবং আসর করলে তারা ফকিরের মাধ্যমে এগুলোকে মানে তাড়ানোর চেষ্টা করে? জিন মানুষের উপরে আসর করতে পারে এবং সেক্ষেত্রে আয়াতুল কুরসি পরে তাকে রুকিয়া করতে হবে। রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক করা। বিশ্বনবী ইসলাম সাহাবাদের সময়ে ওনারা রুকিয়া করতেন। আয়াতুল কুরসি পরে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পরে যে ব্যক্তির উপর জিনের আসর হয়েছে তার গায়ের মধ্যে ফু দিলে আল্লাহ এই জিনের আসর থেকে জিনের আসর থেকে পদ্ধতি ওই অবলম্বন করে আসলে এটা ছাড়া আমাদের চমক সৃষ্টি করা এগুলো আসলে দিয়ে মরিচ দিয়ে আমাদের গ্রাম বাংলাদেশে যেটা প্রচলিত আছে এটা মোটেও মানে জিনকে তাড়ানোর কোনো পন্থা হতে পারে না, এটা আসলে প্রতারণা করা হয় কোনো কাজেও দেয় না।
তারা কবিরাজের নামে জি মানে বিভিন্ন ভাষায় গিয়ে তারা ওই বাড়ির কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আর কি মাধ্যম জি হাতিয়ে নেওয়ার মাধ্যম এবং এমন কিছু বিষয় অবলম্বন করে আমি নিজে দেখেছি কিছু কিছু বিষয় যে বিভিন্ন গ্রাম বাংলায় যেহেতু গ্রামেরই ছেলে আমি তো মানে দেখার সুযোগ হয়েছে অনেক তো দেখেছি যে গ্রামের বিভিন্ন জায়গায় মানে হই হুল্লোড় করে কোনো বাড়িতে কেউ অসুস্থ হয়ে এরকম পাগলামি শুরু করেছে তার কাছে দূর দূরান্তর থেকে কবিরাজ এনে গাছের পাতা এনে মানে ঝাড়া হচ্ছে কি করা হচ্ছে কি যে করা হচ্ছে না সব কিছু করা হচ্ছে এবং দেখা যাচ্ছে ঘরের মধ্যে মানে গর্ত খুঁড়ে দেখা যাচ্ছে তাবিজ উঠানো হচ্ছে এবং বলা হচ্ছে যেই কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা এগুলি মিথ্যা বলে মানুষকে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মানে মানুষদেরকে ইসলামের অর্থ উপার্জনের একটা পায় তারা রাস্তা তৈরি করেছে এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব এবং আপনি যে ওয়েটি বলছেন এই এটা একেবারেই শাশ্বত এবং একেবারে চিরন্তন কথা যে আয়াতুল কুরসি মানে অত্যন্ত সহজ জিনিসগুলোকে আমরা কিন্তু জটিল করে ফেলি অ্যাভয়েড করে আমরা ওই রাস্তার দিকে যাই তো এই বিষয়ে আমরা মোটামুটি কথা বললাম আপনাকে অনেক